আসসালামু আলাইকুম প্রিয় ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা যে যেখানে রয়েছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আজ আমাদের রায়াপুর আদর্শ গ্রামের প্রধান যে মসজিদটি সর্বপ্রথম যে মসজিদটি তৈরি হয়েছিল সেই মসজিদটি আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট যে আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আর দেরি নয় এই দেখুন এটি হচ্ছে আরবি ফরার গড় গের পুরাতন মিনার মস্তখানা আমি মসজিদে প্রবেশ করতেছি এই দেখুন হুজুরাখানা এখানে হুজুরা Takkan Cucut dan box dan box স এটি হচ্ছে আমাদের রাইয়াপুর পূর্ব জামে মসজিদ বর্তমানে আমাদের গ্রামে পাঁচটি মসজিদ রয়েছে তার মধ্যে এটি সর্বপ্রথম মসজিদ নির্মাণ হয়েছিল ছয় দুই দুই হাজার উনিশশো ইংরেজিতে পুনর্নির্মাণ করা হয় এক এক উনিশশো চৌরাশি ইংরেজিতে রাইয়াপুর পূর্ব জামি মসজিদটি দেখুন নতুন মিনারা কাজ কোনো সম্পন্ন হয়নি তাই মাইকের চুঙ্গা দেওয়া হচ্ছে না এই দেখুন অজুখানা এটি প্রায় দুই বৎসর আগে তৈরি করা হয়েছে অজুখানাটি মুসল্লিদের সুবিধার্থে এই দেখুন বসে টেপ দিয়ে অজু করার সুব্যবস্থা রয়েছে এই দেখুন আমাদের গ্রামে পাঁচটি কবস্থানও রয়েছে এটি হচ্ছে তার প্রধান একটি এই কবস্থান পরিষ্কার করার কাজ দিয়েছে ছোটো ছোটো বাচ্চারা পরিষ্কার করতেছে দেখুন এই জায়গায় আমরা ছোট্ট ছোট্ট জানা যা পরে থাকি অনেক সময় এই হচ্ছে আমাদের একটি মসজিদের ঘাট এটা অনেক ছোটো ঘাট পানি একদম নেই বলতে চলে বর্তমানে এটি কোনো কাজে আসছে না যখন বাস বর্ষা মাসে বৃষ্টি হয় তখন কিছুটা কাজে আসে এই দেখুন একদম পানি শুকিয়ে গেছে এই তলায় যাবার সিঁড়ি এখানে বসে গল্প শল্প করার সুব্যবস্থাও রয়েছে দেখুন আমি মসজিদের সাথের উপরে উঠেছি হ তারা পরিষ্কার ঘরের কবরস্থানটি দু তিন আর কেল রয়েছে এই ঘরটি হচ্ছে ঘর এটি হচ্ছে মাঝারহাটির আবহাওয়া সাহেবের বিল্ডিংটি আমি একটি বিডিওতে যে বিল্ডিং দিয়েছিলাম এই কবরস্থানে যাওয়ার প্রধান একমাত্র গেটটি এই দেখুন প্রিয় ভিউার্স যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কমেন্ট দিয়ে মতামত জানাবেন আশা করি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন আমাদের কবরস্থানে যাবার বৃষ্টি আস এই কবরস্থানটা আসলে গ্রামের যারাই প্রায় মানুষই মারা গেলে প্লাস্টিক গুরুস্থান তো এও রেখে প্লাস্টিক গুরুস্থান রেখেও এই গুরুস্থানে কবর দেওয়ার জন্য সবাই বিকল হয়ে থাকে তার কারণ একটি হচ্ছে আমাদের এই কবরস্থানের পাশে মসজিদ রয়েছে যা মুসল্লিরা প্রতিনিয়তই ফার্স্ট অক্ত নামাজ পড়ে এই কবরস্থানে জারত করেন তার এই সুবিধার জন্য সবাই এখানে কবরস্থান দেওয়ার জন্য আগ্রহী হয়ে থাকেন এই দেখুন ওরা কাজ করিতেছে কবরস্থানটি পরিষ্কার করা হচ্ছে এই দেখুন অনেক সুন্দর লাগের ভিওয়ার্স ও দেখা খুব সুন্দর হয়েছে ওরা পরিষ্কার করতেছে কবরস্থানটি তোমরা কি তা ফাইভজনই নিবা রাহিম ও দেখো তারা আসলে একটা নেকের খাম করে আমার বাতি জানতে এগু আছে নাতি ওটা ইব্রাহিম তোমরা কত সময় দূরে আসলে গুরুস্থান পরিষ্কার করার নামাজের পর তো কি

বন জঙ্গল হয়েছিল আমাদের এই কবরস্থানে এটি একটি নতুন কবরস্থান দেওয়া হয়েছে এই কবরস্থানে হাজার হাজার কি বলবো লক্ষ লক্ষ মানুষ চিরনিদ্রায় শায়িত রয়েছেন মহান আল্লাহ তালা যেন তাদের সবাইকে জান্নাতের উচ্চ দান করেন আমিন এই কবস্থানে আমার দাদা দাদি নানা নানি আব্বা চাচা সহ অনেক আত্মীয় স্বজন রয়েছেন আপনারা সবাই সকল মূর্দিকানদের জন্য দোয়া করবেন এই কবস্থানে আমরাও একদিন চলে যাব আল্লাহর যেন আমাদেরকে কবরের সকল সামানা জোগাড় করার তফিক দান করেন ফাঁসে মসজিদ থাকার কারণে মুসল্লিরা ফাঁস নামাজ পরে এই কবরস্থানে জারত করতে সুবিধা হওয়ায় গ্রামের প্রায় মানুষই এখানে মারা গেলে কবরস্থান দেওয়ার জন্য আগ্রহী হয়ে থাকেন এ দেখুন অত্যন্ত চমৎকারভাবে পরিষ্কার হয়েছে কবরস্থানটি আমি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে তাদের পাঁচশো জনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ও দেহ তারা কী সুন্দর করছে আসলে এখানে অনেক মানুষ আসতে চায় না কবরস্থানে ভয়ে কিন্তু কী করব আসতেই হবে একদিন না একদিন তো যেতেই হবে সেই ঠিকানায় এ দেখুন অত্যন্ত চমৎকার হয়েছে কবরস্থানটি বোঝা যাচ্ছে এটি একটি কারো বাড়ি রুটান তবে কবরস্থানে আসতে হলে অবশ্যই ফাঁক পবিত্র হয়ে ঢুকতে হবে প্রিয় আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটি দেখার জন্য আজকের আমাদের আদর্শ গ্রামের পূর্বের পূর্ব মসজিদটি দেখানো হয়েছে যারা ইতিমধ্যেই আমার সঙ্গে রয়েছেন অসংখ্য ধন্যবাদ আশা করি লাইক শেয়ার এবং কমেন্ট আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার বাতিজা আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে রাহিম বলো আলাইকুম সম্মানিত আমার সাথার চ্যানেল আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আহমতুল